তো বন্ধুরা কেমন আছেন? তো অনেকদিন হয়ে গেল আমি ব্যায়ামের ভিডিও দেই না, তো সেই জন্য অনেক ভাইরা আমাকে বলছে, দাদা আপনি এখন ব্যায়ামের ভিডিও কেন দিচ্ছেন না, ইনস্টাগ্রামে অনেকে মেসেজ করছে। তো সেই জন্য বলি আপনারা মেসেজ করুন কি আপনাদের ভিডিও চাই, অবশ্যই মেসেজ করে জানাবেন। তো সেই জন্য আজকে ভাবলাম কিছু ব্যায়ামের ভিডিও দেখাই। তো আজকে আপনাদের সামনে দেখাবো এমন চারটি ওয়ার্কআউট যেটার দ্বারা আপনারা আপনার পিঠটাকে বড় করতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকম আপনাদের পিঠটাকে গ্রো করতে পারবেন। এই ব্যায়ামগুলো আপনারা বাড়িতে করতে পারেন যা বা আপনারা নতুন নতুন যদি জিমে ঢুকে থাকেন তারাও আপনারা এই ব্যায়ামগুলো করতে পারেন। কীভাবে করবেন সব কিছু ভিডিওতে বলবো, সেই জন্য বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এরকম যদি সাপের মতো আপনারা যদি পিছনটা চান তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন কী কী ব্যায়াম করছি সেটা এবার আপনারা দেখে নিন। বন্ধুরা প্রথম যে ব্যায়ামটি করার জন্য আমি যাচ্ছি সেটা হলো আপনাদের পুল আপ। এই ব্যায়ামটি যদি আপনারা করেন আপনাদের ওভারঅল ব্যাকটাকে কিন্তু গ্রো করতে সাহায্য করবে, এর সাথে আপনাদের যে ল্যাট মাসাল রয়েছে না সেটাকে বেশি করে ডেভেলপমেন্ট করবে। এটা করার নিয়ম কী রয়েছে দেখুন, আমি হাতটা কীরকম দূরে রেখেছি, এরকম দূরে মানে শোল্ডার বরাবরই আপনারা হাতটা রাখবেন। এভাবে আপনারা করবেন, এটা আপনারা 5 থেকে 10 বার করে করবেন, 3 থেকে 4 সেট করে এটা করুন। আর দেখবেন আপনাদের ল্যাট মাসালটা মানে সাপের মতো যেটা হয়ে যায় সেটা কতটা গ্রো করছে, এটা আপনারা একবার করে দেখুন। বাড়িতে আপনারা এটা বা জিমে করতে পারেন। আগের যে ব্যায়ামটি আপনাদেরকে দেখালাম সেটি আপনারা মোটামুটি সকলে করতে পারবেন হয়তো। তো এই ব্যায়ামটি করলে কিন্তু আমাদের যে ল্যাট সবথেকে বেশি ল্যাটটা গ্রোথ করবে, তো ল্যাটের জন্য আমরা আর একটা ওয়ার্কআউট করবো, সেটা হলো কি সিঙ্গেল হ্যান্ড ডাম্বেল রোয়িং। তো এই ব্যায়ামটি আপনারা 15 বার করে করবেন, 15 থেকে 10 বার করে করবেন, 4 থেকে 5টা সেট আপনারা দিবেন বাড়িতে যদি করেন বা জিমে যদি করেন। নতুন অবস্থায় এইভাবে আপনারা দিবেন, দেখবেন আপনাদের ল্যাট এরকম সাপের মতো কিন্তু ল্যাটটা বেরিয়ে যাচ্ছে। এইরকম যদি করতে চান তো চলুন আমি ব্যায়ামটা করি। তো প্রথমে আমি একটা ডাম্বেল খুঁজে নিই। তো ডাম্বেল কোথায় গেল, ডাম্বেল কোথায় গেল, হ্যাঁ একটা ডাম্বেল নিয়ে নিই। আপনারা একটা মোটামুটি ওয়েটের একটা ডাম্বেল নিয়ে নেবেন, আপনারা ঈদ দিয়েও কিন্তু বাড়িতে এটা করতে পারেন। যদি জিমে করেন জিমে আপনারা ডাম্বেল করতে পারেন। এবার করার নিয়মটা কী রয়েছে, করার নিয়ম আপনারা এরকম যে কোনো একটা টুল হোক বা একটা গাছ হোক যে কোনো কিছুতে এইভাবে ধরবেন। আমি যে পজিশনে ধরছি, ধরার পরে আপনারা দেখুন উপর দিকে টানছি এবং নিজের দিকে স্কুইজ, এবং উপর দিকে স্কুইজ করছি নিজের দিকে ছাড়ছি, স্কুইজ ছাড়ছি, স্কুইজ ছাড়ছি। এভাবে আপনারা করবেন, নিঃশ্বাসও নেবেন, যখন উঠাবেন তখন নিঃশ্বাস ছাড়বেন, নামাবেন নিঃশ্বাস নেবেন। এভাবে আপনারা করতে থাকুন, দেখুন আপনাদের কেমন গ্রোথ করে। এই ব্যায়ামটা কিন্তু খুব ভালো ব্যায়াম, আপনাদের ল্যাটের জন্য দুই হাতে করবেন, খুব ভালো একটি ব্যায়াম রয়েছে এটা। আর এইরকম ব্যায়ামগুলো করার পরে আপনারা একটু আপনারা ফোলানোর চেষ্টা করবেন, মানে বডিটাকে ফোলানোর চেষ্টা করবেন। কারণ কি আমরা তো পিছনে মাসালটা দেখতে পাই না, তো এরকম করে আপনারা একটু স্পোজিং করবেন। স্পোজিং করলে কিন্তু আপনাদের মাসালটা খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ করতে সাহায্য করবে। আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। তো চলুন নেক্সট যে ব্যায়ামটি আমরা করবো সেটা হলো আমাদের আপার ব্যাকের জন্য, মানে আমাদের উপরে যে ব্যাকটা আমাদের যেটা দেখতে পাই দেখতে একটু খাচখাচ থাকে না সেই জিনিসটার জন্য। তো সেটার জন্য আমরা যে ব্যায়ামটি করবো সেটা হলো কি ডাম্বেল রোয়িং। এটা আমাদের দুই হাতে কিন্তু করতে হবে। তো সেই ব্যায়ামটা কীভাবে করছি, কত সেট দেবো চলুন সেটা এবার আমরা জেনে নিই বা দেখে নিই এবার আমরা। এই ডাম্বেল রোয়িং করার জন্য আপনাদেরকে দুটো ডাম্বেল লাগবে, আর যদি ডাম্বেল না থাকে কোনো সমস্যা নেই, আপনারা দুটো ইট নেবেন বাড়িতে যদি করেন। দুটো ইট নিয়ে আমি যেই পজিশনে নামছি দেখুন এইভাবে আপনারা নেবেন, সামনের দিকে তাকাবেন, মাথাটা একটু নিচু করবেন এবং এভাবে স্কুইজ করবেন। এভাবে যখন উঠাবেন নিঃশ্বাসটা ছাড়বেন। এইভাবে যদি আপনারা করেন দেখবেন আপনাদের গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে, এবং এটা আপনারা 3 সেট দেবেন, 10 থেকে 15 বার করে করবেন, দেখবেন কতটা ডেভেলপমেন্ট হচ্ছে আপনাদের উপরে যে ব্যাক রয়েছে আপার ব্যাক, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বড় করতে বা গ্রোথ করতে সাহায্য করবে। আচ্ছা মোটামুটি 3টে ব্যায়াম করে নিলাম, এইবার ভাবি কী ব্যায়াম করবো কী ব্যায়াম করবো একটু চিন্তার মধ্যে পড়ে গেলাম। আচ্ছা দেখি নিচের আমাদের সব রকম ব্যায়াম করলাম কিন্তু আমাদের লোয়ার ব্যায়ামটা কিন্তু হলো না, মানে লোয়ার ব্যাকের ব্যায়ামটা হলো না। চলুন এবার আমরা লোয়ার ব্যাকের জন্য ব্যায়াম করে নিই। তো আপনারা যদি বাড়িতে করেন তো আপনারা ইট নেবেন, আর যদি আপনারা জিমে করেন তো অবশ্যই ডাম্বেল নিয়ে করবেন। তো এই ব্যায়ামটির জন্য আপনাদের কী লাগবে, দুটো ডাম্বেল বা ইট। তো এই ব্যায়ামটি আমাদের কিন্তু লোয়ারের দিক থেকে মানে আমাদের ল্যাটটা কিন্তু ভালোমতো গ্রোথ করতে কিন্তু অনেকটা সাহায্য করবে। তো এই ব্যায়ামটা খুব ভালো, আমরা এই ব্যায়ামটি করবো। আগে যে ব্যায়ামটা আমরা করলাম সেম এইরকমই হবে, কিন্তু এটা পজিশনটা একটু অন্যরকম হবে। পজিশনটা কী হবে সেটা এবার আপনারা দেখে নিন। এই ব্যায়ামটি করার জন্য আপনাদের যে পজিশনটা নিতে হবে সেম আগের যে ব্যায়ামটি করলেন না সেম টু সেম, কিন্তু এটার মধ্যে একটা টুইস্ট আছে, সেটা হলো কি আমরা কিন্তু এর আগে ক্লোজভাবে করেছি কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি না একটু ফাঁকা করে, এবং হোল্ড করতে হবে এরকম, ঠিক আছে? একটু ফাঁকা করে যখন করবেন না খুব ভালো পাম্প পাবে এবং খুব ভালো কিন্তু গ্রোথ করতে সাহায্য করবে আপনাদের। এবং এর সাথে সেটের কথা যদি বলি তাহলে 3 সেট 10 থেকে 15টা করে, আর দেখবেন আপনারা কেমন পাম্প পাচ্ছেন। এর সাথে যদি খাওয়া দাওয়া ঠিকমতো করেন না এবং রেস্ট ঠিকমতো নেন না আপনাদের ব্যাক ও বাবা বলা যাবে না, এতটা সুন্দর এতটা বড় হবে বলার মতো না, এত সুন্দর এই ব্যায়ামটা। তো আপনারা একবার করে দেখুন কেমন আপনাদের মাসাল পাম্প হচ্ছে। আর হ্যাঁ ভিডিওটা এতক্ষণে যারা দেখে রেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব যারা করেনি সাবস্ক্রাইব করুন। আর যদি কোনোরকম প্রশ্ন থাকে আপনি কী করছেন উপরে ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাচ্ছেন না, এই দেখুন ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে ফলো করুন, ফলো করে মেসেজ করুন বন্ধুরা কী দরকার কী আপনাদের ভিডিও চাই, অবশ্যই এখানে মেসেজ করুন। আমার সাথে কথা বলার ইচ্ছা হলে অবশ্যই এখানে মেসেজ করতে পারেন। তো এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।